এইদিকে দেখতে পাচ্ছ এই হচ্ছে টুরিস্টের আর কি বোর্ডটা আছে আর এই ওয়েবসাইট থেকেও কিন্তু তোমরা বাস বুকিং করতে পারবে যেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি আর এই হচ্ছে অফিস এই হচ্ছে লোগো দেখতে পাচ্ছ কিভাবে অনলাইন বুকিং করবে সেটাও তোমাদের দেখাচ্ছি আর অফলাইন করতে হলে তোমাদের এখানে আসতে হবে সিমলার ওয়েদার দেখো ভাই সব মানে পুরো মেঘে ঢাকা একদম টু নাইট থ্রি ডেজ এর সিমলা পড়েছে 6,000 টাকা তোমাদের টোটাল ট্যুর গাইড দেওয়ার কথা ছিল মানে টুরিস্ট স্পটগুলো দেখাতাম সবকিছু দেখিয়েওছিলাম বাট সব খতম হয়ে গেছে গুড ইভিনিং সবাইকে বাট আজকে এই ভিডিওটা স্টার্ট মানে হয়তো অন্যরকম ভাবেই হতো আর আমার মনটা একটু খুব খারাপ হয়ে আছে কারণ আজ পুরো মানে পপাট হয়ে গেছে একদম মানে কি বলবো তোমাদের ভিডিওটা যতটা কন্টিনিউ করবো তোমাদের আস্তে আস্তে সব কিছুই বলবো হয়তো আজকের এই ভিডিওটার মধ্যে তোমাদের টোটাল ট্যুর গাইড দেওয়ার কথা ছিল মানে টুরিস্ট স্পটগুলো দেখাতাম সব কিছু দেখিয়েওছিলাম বাট সব খতম হয়ে গেছে আজকে বেসিক্যালি আমাদের ঘোরার কথা ছিল যেরকমটা আমরা সকালবেলায় বেরিয়েছিলাম আর কম দামে তোমাদের কী করে ঘুরতে হয় মানে বাজেট ট্যুর যেটা আর কি সেটাও তোমাদের দেখাবো বলেই ভিডিও শ্যুট করেছিলাম সব কিছুই করেছিলাম এবং ঘুরেও ছিলাম বেশ ভালো ভালো এখানে কয়েকটা মানে টুরিস্ট স্পট আছে যেগুলো আর কি তোমরা ঘুরতে পারবে নর্মাল গাড়িতেও ঘুরতে পারবে বাট আমি ঘুরেছিলাম এখানকার যে নর্মাল গভর্নমেন্টের বাস আছে সেই বাসগুলোও কিন্তু টুরিস্টদের জন্য একটা বাস বেরোয় যেরকম আমরা দিল্লি টু আগ্রা ঘুরেছিলাম সেরকম টাইপের একটা বাস চলে যেটা আর কি সিমলা লোকাল সাইট সিনিং করায় সেই রকম বাসের ভাড়া মোটামুটি 350 থেকে 400 টাকার মধ্যে এবার আমাদের পড়েছিল 350 টাকা তোমাদের সব কিছুই দেখাবো আর যে ডিটেলসগুলো আমি দেখিয়েছিলাম টোটাল সাইট সিনিংয়ের সমস্ত ক্লিপ যখন আমি হোটেলে এসে চেক করলাম দেখলাম কিচ্ছু নেই মানে কি হলো না হলো জানি না আমার পুরনো অনেক কটা ক্লিপ এদিক ওদিক হয়ে গেছে মানে পুরো ব্ল্যাঙ্ক মানে খুঁজে কোনোভাবেই কিছু বার করা যায়নি এমতো অবস্থায় আমার আর কিচ্ছু করার নেই কালকে আমাদের মানালির জন্য বেরিয়েও যেতে হবে আমি আরেকদিন মানে স্টে করে তোমাদের আরেকটা যে ট্যুর দেখাবো সেটাও পসিবল নয় কারণ ওদিকে সব কিছু নাহলে লেট হয়ে যাবে আমাদের আবার টাইম টু টাইম ব্যাকও করতে হবে কলকাতাতে বাট তোমাদের ইনফরমেশানটা আমি দিয়ে দিতেই পারি এখন বেরিয়েছি কোথা থেকে তোমরা টিকিট বুক করবে কী কী স্পট ঘোরাবে কী না কি সমস্ত কিছু তোমাদের আমি এই ভিডিওর মধ্যে ইনফরমেশানটা দিয়ে দেবো বাট কোনো ক্লিপ দেখাতে পারলাম না সরি কী বলবো কপালই খারাপ এখানে বাট হ্যাঁ একটা কথা বলতে পারি তোমরা যদি এখানে আসো এসে যদি তোমরা সাইট সিনিং করতে চাও এখানে দুরকম টাইপের হয় মানে একটা হচ্ছে লোকাল ওই 2-3টে টেম্পেল দেখায় সেটা আমি আগের দিনও তোমাদের বলেছিলাম যার মধ্যে একটা যেন কী টেম্পেলটা ছিল জাকু টেম্পেল হ্যাঁ ওই টেম্পেলটাও দেখায় ওগুলো লোকাল যে ট্যাক্সিগুলো আছে সেগুলোতে 500 টাকা যাতায়াতে 2-3টে টেম্পেল দেখাবে আশেপাশে যেগুলো তোমরা যেদিন দুপুরবেলায় সিমলা আসবে সেই দিনকারই সন্ধ্যাবেলাতে করে নিতে পারবে এছাড়াও 5টার সময় মানে সন্ধ্যা 5টার সময় একটা বাসও ছাড়ে এই গভর্নমেন্ট বাস যেটা টুরিস্টদের ঘোরানোর জন্য এই লোকাল মানে টুকটাক 2-3টে জায়গা সেটার ভাড়া হচ্ছে 330 টাকা আর তোমরা পরের দিন যে টোটাল লোকাল সাইট সিনিং করবে মানে সিমলা সাইট সিনিং যার মধ্যে সমস্ত ইনক্লুড থাকবে ভালো ভালো স্পট এমনটা নয় যে তোমরা ট্যাক্সিতে ঘুরলেই শুধুমাত্র ভালো স্পট পাবে নর্মাল যদি বাসে ঘুরো ভালো স্পট পাবে না বা গভর্নমেন্ট বাসে ভালো স্পট পাবে না এমনটা নয় একদম সেম সেম জায়গায় ওরা ঘোরায় উইথ ট্যুর গাইড মানে একটা গাইডও দেয় যারা তোমাদের সমস্ত ইনফরমেশান দেবে তার সঙ্গে ভাড়া থাকে মোটামুটি 350 টাকা পার হেড করে আর শেয়ারিং বাস ছোটো ছোটো বাস বেশ কমফোর্টেবল আমার লেগেছে আর এই বাসগুলোতে ঘুরলে কিন্তু আমার মনে হয় না কোনো অংশেই তোমাদের কিছু খামতি লাগবে যে আমি কেন ট্যাক্সিতে ঘুরলাম না ট্যাক্সিতে বেসিক্যালি তোমাদের 1,500 টাকা অবধি নেবে টোটাল ডে সাইট সিনিংয়ের জন্য সেইটাই তোমরা বাসে বা এখানকার গভর্নমেন্ট বাসে করতে পারবে 350 থেকে 400 টাকার মধ্যে ডিপেন্ড অন সিজন কারণ সিজনে কিন্তু ওঠানামা করে আর এত সুন্দর সুন্দর জায়গা আছে এই সিমলাতে ঘোরার জন্য বাট তোমাদের কিছুই আমি দেখাতে পারছি না সরি আমারও খুব খারাপ লাগছে হয়তো আমরা দেখেছি কয়েকটা কয়েকটা ছবি আছে যেগুলো আমি ইনস্টাগ্রামে পোস্ট করবো সেগুলো তোমরা দেখার জন্য ইনস্টাগ্রামে আসতে পারো বাদ বাকি এখন যাবো যেখান থেকে আর কি বুকিং হয় মানে গভর্নমেন্টের ট্যুরিস্ট বাস বুকিং হয় সেই ইনফরমেশানগুলো সব তোমাদের এখানে দেবো এছাড়াও তোমরা অনেকে বলেছো যে দাদা একটা গোটা ট্যুর গাইড দিও সেটা আমি দেখো একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে করে লাভ নেই কারণ শুধু শুধু জাস্ট মানে তোমাদের বোর করা হবে এর থেকে আমি যে লাস্ট পার্টটা বানাবো মানে মানালি কমপ্লিট করে যে লাস্ট পার্ট বানাবো সেখানে আমি তোমাদের বলে দেবো যে সিমলা মানালি ট্যুর কত করে কী টোটাল আমার খরচা পড়েছে আমি বলবো যে কোনো ট্রাভেল গাইড থেকে শুরু করে যে কোনো প্যাকেজ কিচ্ছু দরকার হবে না ব্লগগুলো জাস্ট লাস্ট অবধি দেখো সব কটা আর লাস্টে গিয়ে আমি টোটাল বলে দেবো আমি এইটুকু বলতে পারি দুজনের 17 থেকে 18,000 টাকার মধ্যে কলকাতা টু কলকাতা কমপ্লিট করবো লিফটের কাছে হচ্ছে আমাদের রুমটা আছে মানে হোটেল আছে সেটা তোমাদের দেখিয়েছি আর এইদিকে হচ্ছে সোজা মেল দেখাবো সব কিছুই বাট যেতে যেতে এইখানটা বেশ সুন্দর একটা জায়গা দেখলাম পুরো মেঘে তো ঢেকে আছে দেখতেই পাচ্ছ বেশ ভালো লাগছে এবার বৃষ্টি হয়নি ভালো ওয়েদার এখন আর এইখানটা দেখতে পাচ্ছ টোটাল কিন্তু কার পার্কিং এরিয়া এটা মানে পুরো দেখতে পাচ্ছ এত তলা এটা পুরোটাই গাড়িতে ভর্তি বেশ সুন্দর আর এখানে একজন ডগিস বসে আছে যার সাথে খেলা করা হচ্ছে
আমার ভাষাও বুঝতে পারে না, আমি ওকে ডেকেছিলাম একটু আগে। তো চলো আমরা এখন ওপর দিকে যাই, মানে মেলের দিকে, তোমাদের সবকিছু দেখাবো। আর এখানে রাস্তাঘাট প্রচন্ড পরিষ্কার, বিভিন্ন জায়গায় বসার জন্য এরকম সিট করা আছে, তোমরা যদি হাঁপিয়ে যাও বসতে পারবে, বয়স্কদের নিয়ে আসলেও কোনো অসুবিধা হবে না। কিন্তু রাস্তাঘাট নোংরা করো না, আর স্মোকিং কিন্তু নট অ্যালাউড রাস্তাঘাটে। সিমলার ওয়েদার দেখো ভাই সাহ, মানে পুরো মেঘে ঢাকা একদম, আর ঠান্ডা কিন্তু আছে। আমি প্রথম দিন তোমাদের বলেছিলাম ঠান্ডা নেই, কারণ সেদিন সকাল সকাল আর কি গরম ইয়ে ছিল, রোদের তাপটা ছিল। বাট তারপর থেকে রাত যত বাড়ছে, রাতে মোটামুটি 14-15 ডিগ্রি থাকে। আর এখানে প্রচুর এরকম হনুমান আছে দেখতে পাচ্ছ, এই যে এই হনুমান থেকে কিন্তু ফোন টোন একটু সাবধান, আর খাবার দেখলে ওরা টান মারে। এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটায় সমস্ত ব্যাংকের জায়গাটা, মানে ICICI ব্যাংকের ATM আছে, ব্যাংক আছে, SBI ব্যাংকের ATM ব্যাংক আছে, এবং ইন্ডিয়ান পোস্ট এই যে দূরে, এই রুটটা চলে যাচ্ছে কালীবাড়ির দিকে, এই রুটটা বাজারের দিকে, আর আমাদের এই সাইডে যেতে হবে, মানে এই সাইডে তোমরা পেয়ে যাবে হচ্ছে মেল, মানে মেল রোডটা। আর এই দিকটা হচ্ছে ওই ট্যুরিস্ট ডেভেলপমেন্ট বা ট্যুরিস্ট মানে ইনফরমেশান সেন্টার, যেখান থেকে সমস্ত কিছু বুক করতে পারবে। এইখানটা একটা কিন্তু HRTC-র বাসের সেন্টার আছে, যেখান থেকে তোমরা আর কি বাস বুক করতে পারবে। এছাড়াও এই পাশটায় যেটা আছে, এটা তোমাদের একটু দেখিয়ে দিই। এই জায়গাটায় হচ্ছে যে ট্রাভেল বাসগুলো আছে, সেগুলো এইখান থেকে ছাড়ে। এটা কিন্তু 4:30 অবধি খোলা থাকে, তোমরা তার মধ্যে এসে বুকিং করিয়ে নেবে। বাদবাকি ওইখান থেকে আমি দাদা থেকে একটু জানতে পারি নাকি, তোমাদের জেনে একটু বলে দিই যে এখানে কী কী ব্যাপার আছে। গভর্নমেন্টের বাস যেগুলো আছে আমি দাদা থেকে একটুখানি জেনে নিচ্ছি, টাইমিং কী আছে তোমরা একটু পজ করে দেখে নাও। ভাইয়া ইধার ইধার সে মানালি কা বাস চলতা হ্যাঁ না? हाँ जी, मनाली के लिए बसेज है, HRTC की बसेज बस सर्विस है। सुबह मॉर्निंग में निकलती है बस, डिलक्स बस, 8 बजे शुरू होगी सुबह मॉर्निंग में, और ये 5-6 बजे मनाली में ड्रॉप कर देगी। अच्छा, और रात को कोई बसेस है क्या? रात को भी है, रात को डिलक्स बस रात को 8:20 पे है, उसके अलावा 2 बस है और ऑर्डिनरी बसेज भी है। अच्छा अच्छा, और रात को टूर अगर करे कोई तो उधर सुबह 5 बजे तक पहुँच देते? अच्छा, और दिल्ली वाले बस भी मिलता है क्या इधर से? हाँ जी, दिल्ली के लिए भी है, वोल्वो भी है, ऑर्डिनरी भी है, डिलक्स भी है, हर तरह की गाड़ी। अच्छा, और मनाली के लिए वो कितना प्राइस लेते हैं आप? मनाली के लिए जो मॉर्निंग में डिलक्स बस निकलेगी उसका होगा 620 रुपीज। अच्छा, और रात को? और जो रात को निकलती है उसका होगा 650 रुपीज। अच्छा, एसी का, एक सीट का? ओके, ठीक है भैया, थैंक यू। আর তোমরা যদি মোটামুটি এইখানটা একটু চেক করে নাও, এখানটা তোমরা পজ করে দেখে নিতে পারবে। বাদবাকি আমরা এখান থেকে মানালির টিকিট বুক করব। আর এই হচ্ছে কাউন্টার, যেটা 8:30 অবধি খোলা থাকে। আর বাদবাকি এই দিকটাই যেটা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে টুরিস্টের যে টিকিট কাউন্টার, সেটা হচ্ছে এইটা, যেটা 5:00 বন্ধ হয়ে যায়। জাস্ট তোমরা একটুখানি দেখে নাও, আমি ইনফরমেশান নিয়ে রেখেছি, তোমাদের আমি যেটা দেখিয়ে দেবো। নর্মালি একটা রেড চার্জ যেটা আছে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু লোকাল সাইট সিনিংয়ের জন্য বাস পাওয়া যায়, সেটা প্রবলি 300-350 টাকায় একদিন একজনের জন্য শেয়ারিং বাসে। এই হচ্ছে ট্যুরিস্টের আর কি বোর্ডটা আছে, আর এই ওয়েবসাইট থেকেও কিন্তু তোমরা বাস বুকিং করতে পারবে, যেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। আর এই হচ্ছে অফিস, এই হচ্ছে লোগো দেখতে পাচ্ছ, কীভাবে অনলাইন বুকিং করবে সেটাও তোমাদের দেখাচ্ছি। আর অফলাইন করতে হলে তোমাদের এখানে আসতে হবে 5:00, তাহলে ভেতর থেকে তোমরা ট্যুরিস্টের যেই সমস্ত আর কি বাসগুলো চলে, মানে 330-350 টাকার মধ্যে, আর ডে টোটাল লোকাল সাইট সিনিং, সেই বাস কিন্তু বুক করতে পারবে। এই হচ্ছে দেখতে পাচ্ছ HPDDC-র ওয়েবসাইট, মানে তোমাদের যেই ওয়েবসাইটটা আর কি আমি এখানে দেখালাম, এই ওয়েবসাইটটা ওপেন করলে তোমরা গুগলে এই যে পেয়ে যাবে। এইখানে তোমরা আসবে হচ্ছে বাস অপশানে, বাস অপশানে আসলে তোমরা এই সিমলা যখন লিখবে, এখানে সিমলা লোকাল সাইট সিনিং বলে একটা অপশান আছে, এটা চুজ করবে। চুজ করার পর তোমরা দেখতে পাবে যে এখানে সিমলায় কোন কোন স্পট ঘোরায়। যদিও আমি ঘুরে নিয়েছি, কিন্তু আমার কাছে ক্লিপ না থাকার জন্য আমি কিচ্ছু আর কি তোমাদের ইনফরমেশান দিতে পারছি না। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ সিমলা, তার সাথে দেখে কুফরি, ফেগু, দেন এখানে দেখছো যে মাসোবড়া আর নালদিরা, ওকে নালদেরা, দেন সিমলা ব্যাক, হ্যাঁ ওটা সিমলা লেখা আছে, মানে সিমলা টু সিমলা একদম টোটাল ডে ট্যুর থাকে, মানে জাস্ট তোমাদের সবটা ঘোরাবে, ঘুরিয়ে একদম সিমলা বাস স্ট্যান্ড থেকে বাসটা ছাড়বে সকাল ওই 10:30 এবং রাত 8:30 বাস এসে তোমাদের আবার সিমলাই বাস স্ট্যান্ডে পৌঁছে দেবে। জাস্ট কম টাকায় তোমরা সিমলা লোকাল সাইট সিনিং করতে পারবে এই গভর্নমেন্টের বাসে, মানে HPDDC-র বাসে। আর এখন জাস্ট মৌসুম দেখো ভাই, সুন্দর একটা হাওয়া আসছে, পুরো মেঘলা হয়ে আছে এই মেন রোড জাস্ট। আর সকালবেলায় এই বাসগুলো যেগুলো ছাড়ে, মানে ট্যুরিস্ট বাসগুলো অনেক বেশি কমফোর্টেবল, আমি যেটুকু বুঝলাম আর কি। তোমরা যারা আমার ওই দিল্লি আগ্রার ট্যুরিস্ট বাসের ভিডিওটা দেখেছো, তারা দেখলে বুঝতে পারবে ওই টাইপের বাসই ছাড়ে, ওই টাইপের গাড়ি দিয়ে দেয়, মোটামুটি বিভিন্ন জায়গা আর কি ঘোরায়, যেই জায়গাগুলো তোমাদের দেখালাম। এছাড়াও দু একটা স্পট ছিল, বেশ ভালো ভালো স্পট দেখিয়েছিল,
অ্যাফোর্ডেবল কমফোর্টেবল আমি বলবো যথেষ্ট বাজেট, এবার মানে বাজেট ফ্রেন্ডলি। এবার তোমরা যদি কেউ গাড়িতে ঘুরতে চাও তাহলে 1500 টাকা করে আর হোল ডে ট্যুর তোমাদের মতো করে প্ল্যান করে নেবে। তোমাদের ইনফরমেশন তো দিয়ে দিয়েছি, আর মানালি যেহেতু কালকে আমাদের বেরোতে হবে তো মানালির ইনফরমেশনও তোমাদের দিয়েছি। আর এইখানে হচ্ছে টিকিট, মানে আমাদের মানালির টিকিট এই যে গভর্নমেন্টের যে বাস স্ট্যান্ড সেখান থেকে আমরা কেটে নিলাম। আর ওয়েদারটা দেখো পুরো মেঘগুলো যাচ্ছে দেখেছো, ওহো ভাই সাহ সেই লাগছে। আর ওই হচ্ছে হনুমান মন্দির যেটা এখানে লোকাল সিন 500 টাকা যাওয়া আসাতে ওই মন্দিরের সামনে নিয়ে যায় এবং 2-3টে স্পট দেখি আবার ব্যাক করায়। ওটা হচ্ছে সবচেয়ে বড় এখানকার হনুমান মন্দির একদম পাহাড়ের টপে। আমাদের যে এই সিমলা থেকে মানালির যে বাসের টিকিট নিল, মানে আমরা গভর্নমেন্ট বাসে বুক করলাম, গভর্নমেন্ট ডিলাক্স বাস। আমি বলবো গভর্নমেন্ট বাসে ঠিক আছে, মানে এদের হাত খুব পাকা থাকে, মানে আমার পার্সোনালি কি আমার একটা গভর্নমেন্টের উপর বেশি ভরসা থাকে সবসময়। তো এই বাসের ভাড়া নিল 620 টাকা করে পার হেড, মানে দুজনের নিল হচ্ছে 1240 টাকা মানালি অবধি। আর ওরা সামনের দিকে সিট দিল। আর আমার পার্সোনালি একটা জিনিস মনে হয়, সকালে বাস আছে রাতের বাস আছে, কিন্তু সকালের বাসটা আমি প্রেফার করবো সবাইকে, কারণ রাস্তাঘাট বুঝতেই পারছো আমি রাতের জার্নি একদমই কাউকে বলবো না, করলে করতে পারো হয়তো, রাতের জার্নি করলে তোমাদের একটা দিন নষ্ট হবে না, মানে পরের দিন তোমরা ভোরবেলা পৌঁছবে টোটাল ডেটা পাবে। বাট আমার পার্সোনাল প্রেফারেন্স ভাই সকালবেলায় যাবে, মানে পাহাড়ি রাস্তা আমি রাতের জার্নি একদম ভয় পাই নিজেও। আর এই দেখো ডগিটাকে দেখে চমকে গেছে আরেকজন, এখানে লোকাল ডগি এইরকম বুঝতেই পারছো না, ভালো ডগি কিছু করবে না, যাও কিছু করেনি। আর এইখানে এই দেখো এই জায়গাটা বেশ সুন্দর, মানে দারুণ। এখন আমরা খাওয়া দাওয়া করবো, আমার তো কিচ্ছু খাওয়া দাওয়া হয়নি এখনো, তো চলো এখন খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে দেন একদম ব্যাক করছি। আমরা এখন এলাম হচ্ছে এই জায়গাটা, এখানে একটা অথেন্টিক কোনো দোকানে আজকেও খাওয়া দাওয়া করবো। বাদ বাকি এই জায়গাটা দেখো মানে সিরিয়াসলি সেরা লাগে। আর এখান থেকে একটু মেঘ যাচ্ছিলো ওই জায়গাটা, তো মানে ওই সিনটা সেরা ছিল দুর্দান্ত। এইটা কিন্তু পুলিশ আর কি অ্যাসিস্ট্যান্ট রুম, এই যে দেখতে পাচ্ছ পুলিশ অ্যাসিস্ট্যান্ট রুম, এত সুন্দর, মানে আলাদাই ব্যাপার। যেখানে হচ্ছিল আর কি এক্সিবিশন, তোমরা আসলে কেউ দেখতে পারো হিমাচলের মানে অথেন্টিক কিছু জিনিসপত্র এরা দেখাচ্ছে। আর আমার তো পার্সোনালি মেনের ওই জায়গাটা, মানে মেল যে মানে চার্চ ওখানটা আছে ওইখানে থেকে এই জায়গাটা অনেক বেশি সুন্দর লেগেছে, মানে সিরিয়াসলি এটা পুরো আলাদাই একটা বিউটি। আমরা এখন এইখানে খাবো, মানে এই যে এখানে একটা মন্দির আছে, আর আমরা আগের দিন এই আন্টিজে খেয়েছিলাম। এগুলো হচ্ছে এখানকার অথেন্টিক দোকান, এগুলো আমি এখানকার লোকালদের থেকে জিজ্ঞাসা করে এবং ঘুরে ঘুরে জানতে পেরেছি। প্রচুর তো এখানে ক্যাফে বা এই টাইপের জিনিস পেয়ে যাবে তোমরা, যেখানে খাবারের দাম ঠিক আছে, বাট এই সব জায়গার খাবার মানে সিরিয়াসলি দুর্দান্ত, যেগুলো এক্সপ্লোর করলেই জানা যায়। তো এখানে এখন যাবো গিয়ে দেখি খাওয়া দাওয়া করি, ভেতরে গান চলে এখানে, এই একটা সমস্যা। তো ফাইনালি আমরা চলে এসেছি অথেন্টিক দোকানটা, দেখতে পাচ্ছ এখানে একটু প্লেস আছে বসার, আর এইদিকেও একটুখানি প্লেস আছে, ছোট দোকান বাট খাবার দাবার সিরিয়াসলি অসাধারণ গন্ধ বেরোচ্ছে। আর আমরা অর্ডারও করে দিয়েছি, মোটামুটি 120 টাকা হচ্ছে চিকেন নুডলস, আর মাটন মোমো দেখলাম যেটার দাম 130 টাকা, প্লেটও দিয়ে দিয়েছে। একটু নেটওয়ার্ক ইস্যু আছে বাট অনলাইন পেমেন্ট কিন্তু এখানে হয়ে যায়, ওই যে স্ক্যানার দেখতে পাচ্ছ। আর টোটাল অথেন্টিক, মানে একদম লোকাল লোকে ভরা, এইগুলো সব খুঁজে খুঁজে বার করতে হয়, তোমরা আসলে ট্রাই করে দেখো নিরাশ হবে না। ফাইনালি আমাদের খাবার দাবার আসতে শুরু হয়ে গেছে, নুডলসটা আসা বাকি আছে, এখানে মোমোটা চলে এসেছে, এখন আমার কাঁপছে কেন কে জানে। তো এখানে 7 পিস মোমোর দাম হচ্ছে 130 টাকা, এটা মাটন মোমো, আর নর্মাল চিকেন মোমো নিলে সেটার দাম হচ্ছে 90 টাকা। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ মোমোর সাইজগুলো বেশ বড় বড়ই আছে, তোমাদের দেখাচ্ছি, প্রচণ্ড গরম। 7 পিস বলেছিলাম, এটা 8 পিস আছে, এই যে 4 পিস দেখতে পাচ্ছ, এই 4 পিস মানে একটা লুকি ছিল এর মধ্যে। আর মাটন মোমোর এই যে কিমা দেখো, মানে ভিতরে পুরো মাটন কিন্তু ভরা একদম, এটা দেখতে পাচ্ছ বেশ জুসি আছে, আর সাথে এখানে চাটনি সয়া সস অনেক কিছু দিয়ে দিয়েছে। চলো টেস্ট করি একটুখানি, এই সসে ডিপ করলাম মানে টমেটো সস আর এখানে মোমো সস মেলানো, দেখি কেমন লাগে। গরম গরম বেশ ভালো লাগছে, কেমন খেতে ভালো হতে। আর মোটামুটি স্টাফিং ভেতরে ভর্তি মাটনের কিমা আছে। ফাইনালি আমাদের কাছে নুডলসও চলে এসেছে, চিকেন নুডলস, কালারটা দেখো বস সেই লাগছে, সেই টেস্টি। আর কোয়ান্টিটি মোটামুটি এখানে এতটা আছে, এখানে এতটা আছে। ওয়াইস ফাইনালি আমাদের মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট, খাওয়া দাওয়া কিন্তু বেশ ভালোই করলাম। আর মোমোটা আমার এখানে বেশ ভালো লেগেছে, নুডলসটাও ঠিকঠাক ছিল। আর এখানে কিন্তু প্রচুর এরকম বেকারি আছে দেখতে পাচ্ছ, যেখানে পেস্ট্রি অ্যান্ড নর্মাল বেশ আর কি এই টাইপের খাবার দাবার পাওয়া যায়, কেক পেস্ট্রি অ্যান্ড শেক টাইপের, তো সেগুলো তোমরা ট্রাই করতে পারো। আর ওপরে এই দেখতে পাচ্ছ পুরো লাইন দিয়ে পুরো ক্যাফে অ্যান্ড ক্যাফে, মানে এই জায়গাতে মানে এখানে বা দার্জিলিং বলো বা গ্যাংটক ইয়ে করো পাহাড়ি এই টাইপের জায়গাতে ক্যাফে প্রচুর পাওয়া যায়, কিন্তু ক্যাফেতে সেই ওই একই টাইপের খাবার দাবার আমার ভালো লাগে না। মানে আর ক্যাফের খাবার দাবার ঠিক আছে, বাট ক্যাফের খাবার দাবার আমার পার্সোনালি এক্সপেন্সিভ লাগে, তোমরা চাইলে ক্যাফেতে ট্রাই করতেই পারো, বাট এই অথেন্টিক দোকানগুলোতে যে
টেস্টটা পাওয়া যায় সিরিয়াসলি লাজবাব। আর এই ভিডিওটাতে আমি একটুখানি পার্ট অ্যাড করে দিচ্ছি, মানে তোমাদের বলেছিলাম যে আমি টোটাল আর কি ট্যুর প্ল্যানে কত টাকা কি খরচা হলো সেটা বলে দেবো, তো এটা একটা ইম্পর্টেন্ট ভিডিও, এটার মধ্যেই বলে দিচ্ছি। আমি শুধু সিমলা পার্টটাই বলছি, কারণ যেহেতু এখন মানালি আমি কভার করিনি, মানে এখনো তোমাদের দেখাইনি। আর মানালি সিরিজ শেষ করে লাস্ট ভিডিওতে, মানে যেখানে আমি বাড়ি যাচ্ছি সেই ভিডিওটার মধ্যে আমি টোটালটা কভার করে দেবো, তাই ওই ভিডিওটা সবাই দেখে নেবে যে সিমলা মানালি টোটাল একসাথে ঘুরতে আমাদের দুজনে কত টাকা খরচা হয়েছে। আমি বলতে পারি যে কোনো ট্রাভেলারের থেকে আমি সবচেয়ে কম প্রাইসে তোমাদের বিনা পয়সায় ঘুরিয়ে দেবো, জাস্ট তোমরা যদি সাবস্ক্রাইব করো চ্যানেলটা, আর কিচ্ছু লাগবে না, সাবস্ক্রাইব ফ্রি। এখানে এবার তোমাদের বলে দিই আবার কী কী আমাদের হয়েছিল, মানে সিমলা থেকে আসতে বা মানে সিমলা আসতে কলকাতা থেকে আমাদের নেতাজি এক্সপ্রেসে 750 করে টিকিট ছিল, 1500 যোগ আমাদের দেন কালকা পৌঁছে আমরা টয় ট্রেনে করে গেছিলাম, 65 করে টিকিট ছিল, তো 130। আর তারপরে আমরা পৌঁছে গেলাম হচ্ছে সিমলা, সিমলাতে পৌঁছে আমরা হচ্ছে ওলা নিয়ে নিয়েছিলাম হোটেল অবধি পৌঁছানোর জন্য, যেখানে আমাদের খরচা হয়েছিল ওই 119 মতো, আমি 150 ধরে নিলাম। তো 150 আমরা কিন্তু টোটাল পৌঁছে গেলাম সিমলা। আর এই হোটেল নেওয়ার আগে আমরা লিফ্টে করে উঠেছিলাম, যেখানে আমাদের দুজনের পড়েছিল 10 করে 20, তো যোগ 20 এটাও আমরা ধরে নিলাম। তারপরে হচ্ছে ওখানে আমরা 1000 করে হোটেল নিয়েছিলাম, এবার সেটা সিজন ওয়াইজ ভ্যারি করে, এই টাইম অনুযায়ী আমি বলছি, মানে আমি সেপ্টেম্বরে ভিজিট করেছি তো এখন 1000 করে আমাদের পড়েছিল, আমরা ওখানে থেকেছিলাম 2 মানে 2000, তো 2000 হচ্ছে হোটেল। আর অনেকেই বলেছে যে দাদা এইটা কি ঠিকঠাকই, একদম ঠিকঠাক, ফোন করে জেনে নিও, আমি কোনো ভুলভাল কিছু দেখাইনি, একদম হোটেলও দেখিয়ে দিচ্ছি, হোটেলের ম্যানেজারের সাথে কথাগুলো বলে দিয়েছি। তো বাদবাকি আমরা 2 ওখানে থাকলাম, এবং ওখানে যে ঘুরেছিলাম আমরা তার জন্য আমাদের খরচা হয়েছিল হচ্ছে 350 করে, তার মানে 600-700 যোগ 700 আমরা ঘুরলাম টোটাল আর কি সিমলা। আর যেগুলো কালীবাড়ি আছে বা লোকাল এদিক ওদিক আছে, জাকু টেম্পেল, ওটা তো তোমরা মোটামুটি 500 ঘুরে নিতে পারবে, তো 500 দুজনের, তো যোগ 500 আর কি আছে। আর মোটামুটি খাওয়া দাওয়া, আমি খাওয়া দাওয়া পার হেড ধরো ওই স্ট্রিট ফুড বা নর্মাল যদি তোমরা খাও একদিনে 500 এনাফ, মানে সকাল থেকে রাত অবধি এক একজনের, তো আমরা মোটামুটি ছিলাম হচ্ছে 2, তার মানে 1000 এনাফ নর্মাল খাওয়া দাওয়ার জন্য, এবার ডিপেন্ড করছে তোমরা কীরকম কী খাবে। তো আমি দুজনের 1000 ধরলাম। আর আর কোনো অ্যাক্টিভিটি ছিল না ভেবে নিই একটু, আর সিমলাতে মোটামুটি আর কোনো অ্যাক্টিভিটি নেই, আমি আই হোপ সমস্তটাই তোমাদের তোমাদের বলে দিয়েছি, মানে একদম কলকাতা থেকে সিমলা আসা অবধি, বাদবাকি মানালিটা মানালিতে গিয়ে হবে। তো আমাদের 2 নাইট 3 ডেজের সিমলা পড়েছে 6000 দুজনের, মানে এক একজনের কত হলো 3000 করে। আমি গ্যারান্টি দিয়ে দিতে পারি এত কমে কেউ তোমাদের সিমলার ট্যুরের কথা বলবেই না, আর আমি প্র্যাকটিক্যালি সব কটা আর কি ধরে ধরে বলে দিয়েছি, দেখতে পাচ্ছ এখানে সব কটার হিসাব যা যা আমি ধরেছি সেইটা নিয়ে, এই হচ্ছে দুজনের হিসাব 6000। এত কমেই সিমলা ঘোরা যায়। আর এরপর থেকে মাসে মাসে আমি যেই ট্রিপগুলো করব, সবচেয়ে কমে সবচেয়ে ভালো ট্রিপ তোমাদের আমি সন্ধান দেবো। আর হ্যাঁ, দিস ইজ প্র্যাকটিক্যাল, আর এইটা আমি বলে রাখছি, এটা কিন্তু অফ সিজনের জন্য, যদি তোমরা অন সিজনে আসো 6000 আই হোপ 10000 হবে, এর বেশি একদমই না। আর আজকের ভিডিওটা মোটামুটি এইটুকুই ছিল, তোমাদের মেনলি আর কি দেখানোর ইচ্ছে ছিল যে সিমলা সাইট সিনিংটা, মানে যেটা দেখাতে আমি পারলাম না সরি, বাট ইনফরমেশান আমি দিয়ে দিয়েছি, কারণ ইনফরমেশানটা তোমাদেরও দরকার, এবার আমি যেটা দেখেছি তোমরাও সেটা দেখবে, বাট যেইটুকু ইনফরমেশান তোমাদের জানা ছিল আসলে যে হ্যাঁ কোথা থেকে কী হচ্ছে, কটার টাইমিং আছে, কী প্রাইস আছে, সেগুলো আমি তোমাদের টোটালটা বলে দিয়েছি। বাদবাকি আই হোপ তোমাদের কোনো অসুবিধা নেই সিমলা লোকাল সাইট সিনিং বাজেট ট্যুর করার জন্য। তো চলো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে চ্যানেল সাবস্ক্রাইব করে দিই, যেটা খুব ইম্পর্টেন্ট। আর একটা এপিসোড আসবে সিমলার, দেন আমাদের সিমলা টু মানালি এপিসোড আসবে, এবং মানালি গিয়েও অ্যাফোর্ডেবল প্রাইসে সব কিছু তোমাদের দেখাবো। আর এই উপরে দেখতে পাচ্ছ এই যে এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে হনুমানজির মন্দিরটা, মানে এত বড়, এখান থেকে পুরো দেখা যায়। তো চলো সবাইকে আজকের মতো টাটা, গুড নাইট।